আসসালামু আলাইকুম, মধুরা আশা করি সকলেই ভালো আছেন। টোটোবয়ের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা আজকে চলে আসছি মিরপুরের সবচেয়ে বড় ইউজ বাইক হাটে। তো আপনারা যারা ইউজ বাইক ক্রয় করবেন, কোথা থেকে ক্রয় করবেন সিদ্ধান্ত নিয়ে ভুগতেছেন, তো তারা চলে আসতে পারেন এই ইউজ বাইকের হাটে। যেহেতু এটা একটা মেলা, এখানে কিন্তু অসংখ্য পরিমাণ বাইকের কালেকশন হয়। তো আপনারা এখানে এসে প্রচুর পরিমাণ বাইকের থেকে কিন্তু আপনি আপনার পছন্দ যে কোনো একটি বাইক এখান থেকে নিয়ে যেতে পারবেন দামাদামি করে। তো বন্ধুরা, কথা পারবো না, আমার চ্যানেলের ভিডিও আজকে শুরু করব। যদি আমার চ্যানেলের ভিডিও আপনার ভালো লাগে, সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই টোটোবয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, সবার আগে আমাদের আপডেট ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমাদের বাইকটার অবস্থান ঠিকানা আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। দেখতেছেন, এটা হচ্ছে বাইকটার অফিস, আর এখান থেকে একেবারে শেষ মাথা পর্যন্ত কিন্তু রয়েছে তাদের বাইকের কালেকশন। তো বন্ধুরা চলুন দেখে আসি আজকের বাইকটি কী কী বাইক উঠেছে এবং এগুলোর প্রাইস সব ফুল ডিটেলস। বন্ধুরা দেখতেছেন আজকের বাইকহাটে শেষ পাতে, মানে একেবারে শেষ দিকে চলে আসছি, আরও কিন্তু চলে আসবে, একেবারে আরও ওদিকে চলে যাবে যত সময় গড়াবে। তো দুপুরের পরে সাধারণত বাইকহাট জমে, কিন্তু এছাড়াও দেখেন প্রচুর মানুষ চলে আসে। তো আজকে প্রথম যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে অ্যাপাচি আরটিআর একটি গাড়ি, ব্লু এবং ব্ল্যাকের কম্বিনেশন রয়েছে এই গাড়িটা। যদি এক নজর আপনার ক্যাটাগরিটা দেখেন, এটা হচ্ছে 13 মডেল 14 করা আছে, 150 সিসি একটি গাড়ি, 25,000+ কিলো চলেছে, 10 বছরের কাগজ করা আছে। এই গাড়িটির দাম চলেছে 1,05,000 টাকা, প্রচুর রৌদ্র। এখানে রয়েছে 33,000 টাকা দামের একটি গাড়ি। বন্ধুরা দাম চাওয়া হয়েছে মাত্র 33,000 টাকা, যাদের বাজেট 30,000 বা এর কাছাকাছি তারা কিন্তু ব্যক্তি দেখতে পারেন। একটা ওল্ড মডেল, 1986 সালের একটি মডেল, যারা চালানো শিখতে চান বা নর্মালি কাজে ইউজ ব্যবহার করতে চান, রাইডিংয়ের কাজে ব্যবহার করতে চান, তারা কিন্তু এই ব্যাগটি দেখতে পারেন। এটা হচ্ছে সিডিআই, এটা হচ্ছে 100 সিসি গাড়ি, মাইলেজ 30 দেখাছে, তারপরে নিতে পারেন। 33,000 দাম চলছে, দাম দাম করি গাড়ি কমে নিতে পারবে। এখানে বাজাজ সিটি 100 একটি গাড়ি রয়েছে, হচ্ছে 11 মডেল, 100 সিসি একটি গাড়ি, দাম চা হচ্ছে 60,000 টাকা, 16,000+ কিলো চলছে গাড়িটি। এটার মাইলেজ কিন্তু অনেক পাবেন, 60 পাবেন, এটাও কিন্তু রাফ ইউজের জন্য ঠিক আছে। এখানে ডিসকভার একটি গাড়ি রয়েছে, দাম চা হচ্ছে 80,000 টাকা, ব্ল্যাক এবং ব্লুর কম্বিনেশন রয়েছে। এটা 18 মডেল, 14 এসে রেশন করেছে, 135 সিসি একটি গাড়ি, মাইলেজ 40 বা কাছাকাছি পাবেন। পাশে একটি গাড়ি হচ্ছে টিভিএস মেট্রো প্লাসের একটি গাড়ি, এটার কনফিগারটা এখনও দেয়নি। বাজাজ সিটি 100 একটি গাড়ি আমরা এর পাশে দেখতেছি, এটা হচ্ছে 11 মডেল, 11 করা আছে, এটার দাম চাওয়া হচ্ছে 65,000 টাকা। ধরো 100 সিসি গাড়িটি 17,000+ কিলো চলেছে, মাইলেজ 55+ পাবেন। পাশে স্প্লেন্ডার প্লাস রয়েছে একটি গাড়ি, স্প্লেন্ডার প্লাস এই গাড়িটি 10 মডেল, 11 করা আছে, 100 সিসি গাড়িটি, 24,000+ কিলো চলেছে, 10 ইয়ার্সের ট্যাক্স করা আছে, এটার দাম চাওয়া হচ্ছে 50,000 টাকা। বন্ধুরা এখানে কিন্তু 30, 40, 50 বাজেটের অনেক বাইক রয়েছে, এবং এছাড়াও মিড রেঞ্জের গাড়ি রয়েছে লাখখানেক লাখের উপরে, এবং যারা হাই বাজেটের বাইক খুঁজতেছেন তাদের জন্য কিন্তু বাইক রয়েছে। তো এই বাইকে চলে আসতে পারেন এবং দেখে শুনে কিন্তু আপনি আপনার পছন্দের যে কোনো একটি বাইক এখানে নিতে পারবেন। স্প্লেন্ডার প্লাসের আরও একটি গাড়ি এখানে রয়েছে, এটা হচ্ছে 10 মডেল 10 করা আছে, 17,000+ কিলো চলেছে, 55,000 টাকা দাম চাওয়া গাড়িটির, এটা 50 চাওয়া হয়েছে, এটা 55,000 টাকা দাম চাওয়া, দামাদামি করে কিন্তু আরও কমে নিতে পারবেন। তো এর পাশে আমরা যে গাড়িটি দেখছি সেটা হচ্ছে ওয়ালটনের একটি গাড়ি, এটা হচ্ছে 11 মডেল 12 করা আছে, 50,000+ মাইলেজ পাবেন, 100-এর নিচে রয়েছে এটার সিসি, এটা হচ্ছে 12,000+ কিলো চলেছে, 45,000 টাকা দাম চাওয়া গাড়িটির, 10 বছরের কাগজ করা আছে গাড়িটির। এ পাশে রয়েছে ড্রিম নিও হুন্ডার একটি গাড়ি, রেড কালারের, এটা হচ্ছে 15 মডেল 16 করা আছে, 110 সিসি গাড়িটি, 19,000+ কিলো চলেছে, 10 বছরের কাগজ করা আছে, দাম চা হচ্ছে 80,000 টাকা। ওদের টিভি স্ট্রাইকারের গাড়ি রয়েছে এর পাশে ব্ল্যাক কালারের, হচ্ছে 21 মডেল, এটা কিন্তু অনটেস্টে গাড়ি, শোরুম কন্ডিশনের, এটা হচ্ছে 6,000+ কিলো চলেছে, 100-1,00,000 টাকা দাম চাওয়া হয়েছে গাড়িটির, 50+ মাইলেজ পাবেন, দামাদামি করে কিন্তু আর কমে নিতে পারবেন। পাশে রয়েছে পালসার একটি গাড়ি সিঙ্গেল ডিক্সের, পালসারের যে গাড়িটি রয়েছে সে ব্ল্যাক এবং হালকা রেডের কম্বিনেশন রয়েছে, 1,35,000 টাকা দাম চাচ্ছে গাড়িটি, 17 মডেল 12,000+ কিলো চলেছে। পাশে রয়েছে ডিসকভার 150 সিসি গাড়ি, 15 মডেল 16 করা আছে, 24,000 কিলো চলেছে, 2 ইয়ার্সের ট্যাক্স টোকেন করা আছে, 1,05,000 টাকা দাম চলছে গাড়িটির। পাশে রয়েছে হুন্ডা হর্নেটের একটি গাড়ি, 17 মডেল 18 করা আছে, 160 সিসি একটি গাড়ি, 14,000+ কিলো চলেছে, 2 ইয়ার্সের ট্যাক্স টোকেন করা আছে, দাম চলছে 1,35,000 টাকা। বন্ধুরা এখানে পালসার এস এর একটি গাড়ি রয়েছে, 2 বছরের কাগজ করা আছে, 1,20,000 টাকা দাম চলছে গাড়িটির, 18,000+ কিলো চলেছে,
এভারেজ মাইলেজ 35 পাবেন ব্লু কালারের একটি গাড়ি 120000 টাকা দাম চলছে বাইক হাটের কোন বাইকের প্রাইস ফিক্সড আপনাকে এখানে চলে আসতে পারেন এবং দেখে শুনে দামাদামি করে অসংখ্য বাইক থেকে আপনি আপনার বাইক এখানে নিতে পারবেন এখানে হাঙ্কের একটি ব্ল্যাক কালারের গাড়ি রয়েছে এটা হচ্ছে 9 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন করা 150 সিসির একটি গাড়ি 39000 প্লাস কিলো চলছে দাম চাওয়া হয়েছে 65000 টাকা 10 বছরের কাগজ করা আছে পাশে রয়েছে হিরো ইগনিটর 125 সিসির একটি গাড়ি রেড কালারের এটা হচ্ছে 21 এর মডেল 22 রেজিস্ট্রেশন করা আছে 125 সিসির একটি গাড়ি 10 বছরের কাগজ করা আছে এটার দাম চাওয়া হয়েছে 128000 টাকা বন্ধুরা পাশে রয়েছে হিরো গ্লামারের একটি গাড়ি 17 মডেল 17 রেজিস্ট্রেশন করা আছে 125 সিসির গাড়ি 15000 প্লাস কিলো চলেছে 2 বছরের কাগজ করা আছে দাম চাওয়া হয়েছে 85000 টাকা বন্ধুরা এখানে চলে আসছি আমরা মিড রেঞ্জের গাড়িতে লাখের নিচে রয়েছে আরও কিছু গাড়ি এখানে টিভিএস স্ট্রাইকারের একটা দুইটা তিনটা গাড়ি রয়েছে তিনটা সেম কালারের এটা হচ্ছে 17 মডেল 17 রেজিস্ট্রেশন করা আছে 125 সিসি গাড়ি 2 বছর কাগজ করা আছে 16000 প্লাস কিলো চলেছে দাম চাওয়া হয়েছে 90000 টাকা এটা হচ্ছে 20 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন করা আছে 125 সিসি গাড়ি 50 প্লাস মাইলেজ পাবেন 2 বছর কাগজ করা আছে দাম চাওয়া হয়েছে 98000 টাকা আর এই স্ট্রাইকারটা হচ্ছে 19 এর মডেল এটা হচ্ছে অন টেস্টেড শোরুম কন্ডিশনের গাড়ি ফার্স্ট মালিক হতে পারবেন এই গাড়ির মাধ্যমে ক্রয়ের মাধ্যমে এটা 7000 প্লাস কিলো চলেছে দাম চাওয়া হয়েছে 84000 টাকা 50 প্লাস মাইলেজ পাবেন এখানে রয়েছে রানারের রয়্যাল প্লাস একটি গাড়ি 18 মডেল 18 রেজিস্ট্রেশন করা আছে 44000 প্লাস কিলো চলেছে রেড কালার এই গাড়িটি 50000 মতো মাইলেজ পাবেন 2 বছরের কাগজ করা আছে দাম চাওয়া হয়েছে 52000 টাকা তো এখানে অ্যাভারেজ ভার্সন 2 এর একটি গাড়ি রয়েছে 18 মডেল 18 রেজিস্ট্রেশন করা আছে 14000 প্লাস কিলো চলেছে এফআই সিস্টেম রয়েছে এভি সিস্টেম নেই 184000 টাকা দাম চাওয়া হয়েছে এখানে রয়েছে অ্যাভারেজ ভার্সন 2 এর একটি গাড়ি 9 এর মডেল 19 এর মডেল রেজিস্ট্রেশন করা আছে এফআই সিস্টেম রয়েছে এবিএস সিস্টেম নেই গাড়িতে 164000 টাকা দাম চাওয়া হয়েছে এখানে পালসার এনএস এর গাড়ি রয়েছে এবিএস সিস্টেম 21 এর মডেল 21 রেজিস্ট্রেশন করা আছে 6000 প্লাস কিলো চলছে 191000 টাকা দাম চাওয়া হয়েছে এখানে অ্যাভারেজ এর একটি গাড়ি রয়েছে ভার্সন 2 19 এর মডেল 19 রেজিস্ট্রেশন করা আছে এফআই সিস্টেম রয়েছে এবিএস সিস্টেম নেই গাড়িতে 192000 টাকা দাম চাওয়া হয়েছে এখানে তো বন্ধুরা চলুন দেখে আসি আজকে হাই রেঞ্জের কিছু বাইক আমরা একবার প্রথমে চলে যাই বন্ধুরা প্রথমে এখনও হাই রেঞ্জের গাড়িগুলো উঠেনি এখনও আসেনি এখানে বসে তো এখন আজকে আমরা এখানে একটি স্কুটি দেখতেছি দুইটা স্কুটি দেখতেছি একটা হচ্ছে হোয়াইট বা সিলভার কালারের একটি স্কুটি রয়েছে 60000 টাকা দাম চাওয়া হয়েছে অনলি এই স্কুটিটি অনেকে স্কুটি খোঁজেন 9 এর মডেল 19 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন করা আছে 110 সিসির একটি স্কুটি আপনারা স্কুটিটি দেখতেছেন প্রচণ্ড রোদ এই কালারটা এরকম আসতেছে রিফ্লেকশন আলো রিফ্লেকশন চলে আসছে দেখেন স্কুটিটি হচ্ছে এসআই 02 এটা 2 বছরের কাগজ করা আছে 12000 মতো কিলো চলেছে 60000 টাকা দাম চলেছে স্কুটিটি রানারের একটি স্কুটি এটা আমাদের পাশে একটা রেড কালারের স্কুটি রয়েছে এটা হচ্ছে আর্কিং 18 মডেল 19 রেজিস্ট্রেশন করা আছে 15000 প্লাস কিলো চলেছে 2 বছরের কাগজ করা আছে 85000 টাকা দাম চলেছে স্কুটিটির তো দুইটা স্কুটি রয়েছে আজকে বাইকহাটে এখানে জিক্সার এসএফ এর গাড়ি রয়েছে ডাবল ডিক্সের 19 মডেল 19 রেজিস্ট্রেশন করা আছে 197000 টাকা দাম চলছে এই গাড়িটি জিক্সার এসএফ এর আরও একটি কালার রয়েছে এখানে চমৎকার এটার দাম চলছে 268000 টাকা 7000 প্লাস কিলো চলেছে 2 বছর কাগজ করা আছে এখানে অ্যাভেঞ্জার একটি গাড়ি রয়েছে রেড এবং ব্ল্যাকের কম্বিনেশন রয়েছে এটার দাম চলছে 230000 টাকা নন এফআই বাট এবিএস সিস্টেম রয়েছে গাড়িটিতে 6000 প্লাস কিলো চলেছে বন্ধুরা অ্যাভেঞ্জারের কিছু কালেকশন রয়েছে এর পাশে আচ্ছা রেড কালারের ভার্সন 2 সিঙ্গেল ডিক্সের একটি গাড়ি 18 মডেল 18000 করা আছে 9000 প্লাস কিলো চলেছে এফআই সিস্টেম রয়েছে এবিএস সিস্টেম নেই 168000 টাকা দাম চলছে এখানে অ্যাভারেজ ভার্সন 2 এর সিঙ্গেল সিটি গাড়ি রয়েছে 17 মডেল 17000 করা আছে এফআই সিস্টেম রয়েছে 162000 টাকা দাম চলছে গাড়িটির অ্যাভারেজ ভার্সন 2 ডাবল ডিসের যে গাড়িটি রয়েছে এটা 20 মডেল রেজিস্ট্রেশন করা আছে এফআই সিস্টেম রয়েছে গাড়িটিতে দাম চলছে 212000 টাকা বন্ধুরা অ্যাভারেজ এর আরো কিছু কালেকশন এখানে একটা রয়েছে এটা হচ্ছে ভার্সন 3 একটি গাড়ি 19 মডেল রেজিস্ট্রেশন করা আছে এফআই এবিএস সিস্টেম রয়েছে 2 এর সিস্টেম করা আছে বন্ধুরা পালসার একটি গাড়ি দেখা যাচ্ছে এখানে পালসার এই গাড়িটির দাম 180000 টাকা দাম চাওয়া হয়েছে ডাবল ডি সিটি গাড়ি এটা কিন্তু অন টেস্টেড 2021 এর মডেল 4000 মতো কিলো চলছে বন্ধুরা জিক্সার একটি গাড়ি রয়েছে এখানে 145000 টাকা দাম চাওয়া হয়েছে 14 মডেল 15 রেশন করা আছে বন্ধুরা এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাইকের কালেকশন রয়েছে তো সময় স্বল্পতার কারণে ভালোভাবে আপনাদের বোঝাতে পারিনি কম দৃষ্টিতে দেখবেন তো চলে আসতে পারেন এই বাইক হাটে বাইক হাট বসে প্রতি সপ্তাহে একদিন
শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মিরপুর 13 নম্বর বিআরটিএ টেক পেছনের গলিতে। এবং এই বাইকে একটি অনেক বড় বাইক হাট, অনেক মানুষ চলে আসে, জমজমাট থাকে সুন্দর বিকালের পরে। তো এখানে চলে আসতে পারবেন, আমি দেখে শুনে আপনার পছন্দ বাইকটি এখান থেকে নিতে পারবেন। তোমরা দেখাবো আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, থাকবেন আমাদের সাথে, থাকবেন। আল্লাহ হাফেজ।